দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহির খান। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের সমস্ত বিধি মেনে দলীয় সমর্থকদের নিয়ে এদিন মনোনয়ন জমা দেন তিনি। 28 মার্চ থেকে শুরু করে 4 এপ্রিল পর্যন্ত চলবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সোমবার বহরমপুর প্রশাসনিক ভবনে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহির খান। এদিন তার সমর্থনে মনোনয়নপত্র জমা দিতে সঙ্গে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা। মনোনয়নপত্র জমা দেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার অংশ গুপ্তাকে। উপস্থিত সুব্রত সাহা জানান, মুর্শিদাবাদে প্রথম তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন আবু তাহির খান। বিপুল জনসমর্থনে মুর্শিদাবাদে 3টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আশাবাদী তিনি। প্রথম নমিনেশন ফাইল করলাম আবু তাহির খান, আমাদের 11 নম্বর মুর্শিদাবাদ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। খুব ভালোভাবে নমিনেশন হয়েছে এবং আমরা এরপরও আর 2টো প্রার্থীর আমরা নমিনেশন ফাইল করব, এবং মুর্শিদাবাদ জেলায় আমরা 3-3 এই লক্ষ্য নিয়ে আমরা লড়ছি এবং ব্যাপক মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, আমরা জিতব। মনোনয়নপত্র জমা দিতে এসে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জির সঙ্গে দেখা হয়, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হবেন বলে আশাবাদী প্রার্থী আবু তাহির খান। দেখুন, আপনারা তো নিউজের মানুষ, আপনারা তো সবসময় বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, খোঁজ খবর রাখছেন, দেখছেন যে প্রতিদ্বন্দ্বিতা কে করবে। আমরা এখন প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার কোনো লোকসভা কেন্দ্রে মার্কেটে কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার তো মনে হয় একদমই মনে হয় না। যে কটা দিন আছে, যত দিন যাবে আমাদের যারা বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে, তাদের আর কেউ দেখা পাবে না। তারা কোথায় থেকে চতুর্থমুখী লড়াই পেলেন আমরা বুঝতে পারছি না, কারণ মুখীকে বিজেপির হুমায়ুন কবির, তার তো কোনো পজিশনই ওখানে নাই। আবু হেনা, সে চলতেও পারে না, ঠিকমতো কথা বলতেও পারে না, অসুস্থতার কারণে সে দীর্ঘদিন বাড়িতেই ছিল, আবার নির্বাচনী সময়ে সে আবার মাঠে নেমেছে। আর বদরুদ্দোজা, এলাকার মানুষ তো পোস্টারই দিয়েছিল যে তাকে খুঁজে পাওয়া যায় না, সুতরাং সেই বদরুদ্দোজাকে এবার আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। উনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী, সুতরাং উনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী। তাই একজন প্রার্থী নমিনেশন সাবমিট করছে, আর দীর্ঘদিন আমরা উনিও এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম এক সময়, সুতরাং আমাদের তো একটা দীর্ঘদিনের সম্পর্ক তো রয়েই গেছে। তাই সৌজন্য বিনিময়, এটা মানবতা বা মানবতার খাতিরে এটা সৌজন্যবোধ দেখানো, এটা তো উচিত প্রত্যেকটা মানুষেরই, আমি সেটাই দেখিয়েছি, অন্য কোনো ব্যাপার নেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।